সর্দারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আল কুরআন সূরা বাকারা, এটা হচ্ছে মোনাজাত। সম্মানিত শ্রোতা মন্ডলী, রমজানুল মুবারকের প্রথম দশক রহমতের আজকে শেষ দিন, ইফতারে পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমত কামনায় দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দয়া করে, মেহরবানি করে রমজানুল মুবারক আমাদের দান করেছেন। আল্লাহ, প্রথম দশক রহমতের শেষ দিন, শেষ মুহূর্তে আমরা আপনার দরবারে হাত তুলে ধরেছি। আল্লাহ, আমাদের হাত দুইখানে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের রোজা তারাবি সাহরি ইফতারি যাবতীয় আবাদত বন্দেগি আপনি কবুল করে নিন। যাবতীয় নেক আমলের হাদিয়া দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছাইয়া দিন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ তাদের রুহের পরে সব আপনি পৌঁছাইয়া দিন। রমজানুল মুবারকের খাতিরে কবরবাসীদের আজাব যেভাবে আপনি মাফ করে দিয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের কবরবাসী মা বাবা আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, আপনার রহমত দিয়ে আপনি আমাদের জীবনকে ধন্য করে দিন। আল্লাহ, বাকি রোজাগুলো সুস্থ শরীরে সুন্দরভাবে আদায় করার তৌফিক দিন। আল্লাহ, আয় আল্লাহ তাবা উম্মতি মুহাম্মদীকে মাফ করে দিন। আল্লাহ এই দেশের উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ বিপদ আপদ থেকে দেশবাসীকে আপনি হেফাজত করুন। আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নিন। আল্লাহ মরণের সময় ঈমান হালে মুসলমান হালে মরণ দিয়েন। আল্লাহ আর সকলের দিলে জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা